আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী যারা বাংলাদেশ থেকে দেখছেন সবাইকে স্বাগত আজ দোসরা ডিসেম্বর জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ পরিস্থিতির গুরুত্বপূর্ণ আপডেটগুলো থাকছে জিলিব্যালসৈক হাসাবিয়াতে বাংলাদেশি বুয়া ডাক্তারের আটকের খবর এছাড়া একজন আদম ব্যাপারী বা বিষে ব্যবসায়ী দেশে গিয়েও রেহাই পেল না আটক হলো পুলিশের হাতে তার বিস্তারিত কোভিড নাইন্টিন নতুন ভেরিয়েন্ট যেটি দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে ছড়িয়ে পড়েছে একই দিনে আরব আমিরাত যেটি সংযুক্ত দুবাই এবং সৌদি সেখানে আক্রান্ত নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো থাকছে কোভিড নাইন্টিন বা অমিক্রণের সর্বশেষ পরিস্থিতি এছাড়া কুইতের সমসাময়িক ঘটনাগুলো তো থাকছেই বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি প্রয়োজনীয় কোনো ইনফরমেশন বিস্তার করেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বা যেরকম যাতে করে আমরা নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে প্রাণ্ডালা অভিনন্দন চলুন শুরু করা যাক ভিউয়ার্স কুইতে আবারও আলোচনায় বাংলাদেশ আর এই আলোচনাটা শুরু হয়েছে গতকাল জিলিবাল সুয়েকের হাসাবিয়া থেকে হাসাবিয়াকে অনেকেই বলে বাঙালি অদ্বাসিত এরিয়া সেটি আবারও প্রমাণ হলো কারণ হচ্ছে যে এই জিলিবাল সুয়েক হাসাবিয়াতেই একজন বুয়া বাংলাদেশি ডক্টর এবং তার সহকারী আটক হয়েছে গতকাল সিকিউরিটি ফোর্সের যে তথ্যটি শেয়ার করা হয়েছে আর টাইমস অনলাইন এবং আরবি দৈনিকগুলো একযোগে প্রচার করে যেখানে বলা হয়েছে যে একজন বুয়া বাংলাদেশি ডাক্তার দীর্ঘদিন থেকে তার সেম্বার পরিচালনা করত একটি বাড়িতে আর তার রোগী ছিল অবৈধ প্রবাসী তার সহকারীও আটক হয়েছে সিকিউরিটি ফোর্সের এই অভিযানে তিন দিন থেকে তারা অবজার্ভ করছিল যে তার কাছে কারা আসে এবং কীভাবে সে চিকিৎসা করে আপনারা অবগত রয়েছেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতি স্বাভাবিক জীবনে ফিরে আসার পর কুয়েতের সব জায়গায় থেমে থেমে অভিযান পরিচালনা করছে সিকিউরিটি ফোর্সের বিশেষ বাহিনী থেকে তাদের এই অভিযানে একজন বুয়া বাংলাদেশি ডাক্তার আটক হয়েছে একজন প্রবাসী কমেন্টস করেছিল যে যারা হাসাবিয়াতে সবজি বিক্রি করে তাদেরকে পুলিশ ধরে না যারা কিনতে যায় তাদেরকে ধরে এই ডক্টর আটক হয়েছে সে সাথে সবার প্রতি অনুরোধ থাকবে এ ধরনের বুয়া ফার্মেসি বুয়া ডক্টর বুয়া নার্স এদের থেকে আপনারা যে কোনো ধরনের ওষুধ খরিদ করা থেকে নিজেকে বিরত রাখবেন বিশেষ করে অবগত রয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় যাকে পায় তাকে আটক করে কাজেই আপনার পরবার জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই এ সকল বুয়া ডক্টর বুয়া ফার্মেসি বা বুয়া হসপিটালে যাওয়া থেকে বিরত থাকুন এতে করে আপনি দুদিকে বাঁচবেন একটা হচ্ছে যে আপনাকে এক্সপার্ট ডেটের ওষুধ কিনতে হবে না দ্বিতীয় হচ্ছে যে কুইতের আইন লঙ্ঘন করতে হবে না তৃতীয় হচ্ছে যে পুলিশ আপনাকে আটক করবে না আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবে বিওয়ার্স আরবি দৈনিক কালকাবাস একটি নিউজ প্রচার করেছে গতকাল এই নিউজে উঠে এসেছে একজন বিশ্ব ব্যবসায়ী বা আদম ব্যাপারীকে আটক করেছে তার দেশে যাওয়ার পর আর এই প্রবাসীটি ছিল মিশরের সে দীর্ঘ সাত মাস লুকায়িত অবস্থায় ছিল অবশেষে সে বাহিনী তাকে আটক করেছে এই লোকটি বিভিন্ন ভুয়া কোম্পানি নামে বিষা বের করে প্রবাসীদেরকে কুইতে নিয়ে আসত যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সিআইডি তাকে অবশেষে দীর্ঘ সাত মাস লুকানো থাকা অবস্থার পর তাকে আটক করতে সক্ষম হয় মিশরের একটি নিরাপত্তা কর্মী দল আর কোভিড নাইন্টিন পরিস্থিতি শুরু হওয়ার পর আপনারা দেখেছেন যে কুয়েত জুড়ে চলেছিল অবৈধ বিশা ব্যবসায়ী বা আদম ব্যাপারীদের বিরুদ্ধে অভিযান সে অভিযানে আটক হয়েছে বাংলাদেশের সাবেক এমপি কুইতে মারাফিয়া কোম্পানি এবং লক্ষ্মীপুর দুই আসনের এমপি কাজী পাপন যার মামলার রায় গত দুদিন আগে প্রকাশিত হয়েছে এ ধরনের অভিযোগেই বাংলাদেশের সাবেক এমপি আটক হয়েছিল কুয়েতে এবং তার সাজাও হয়েছে অর্থদণ্ড দেওয়া হয়েছে এই অর্থদণ্ড এবং সাজা শেষে তাকে কুয়েত থেকে নির্বাসনে পাঠানো হবে এছাড়া আরও রয়েছে শত শত আদম ব্যাপারী বা ভিসা বাণিজ্যের যাদেরকে যাদেরকেও আটক করেছিল কুয়েত কিন্তু তারপরও কুয়েতের বিষা বাণিজ্য বা ভিসা নিয়ে দালালি বন্ধ নেই যেটি আমরা প্রতিনিয়তই প্রমাণ পাচ্ছি কখনও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কখনো প্রবাসীদের মাধ্যমে যে সকল প্রবাসীরা দেশে রয়েছেন কুয়েতের বিষা খৈদ করা থেকে এবং কুয়েতে যারা বিষা বাণিজ্যের সাথে জড়িত তাদের সাথে যে কোনো ধরনের লেনদেন করা থেকে নিজেকে বিরত রাখবেন মনে রাখবেন আপনার সতর্কতা আপনার অনেক কষ্ট অর্জিত টাকা নিরাপদে রাখবে বিওয়ার্স আবারও অমিক্রণ আবারও কোভিড নাইন্টিন আবারও সতর্কতা আবারও আতঙ্ক প্রবাসীদের মাঝে একদিনে মধ্যপ্রাচ্যের দুটি দেশে নতুন করে অমিক্রণ আক্রান্ত নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি হচ্ছে দুবাই আরেকটি হচ্ছে সৌদি আরবিয়া যে আতঙ্কে রয়েছে কয়েক লক্ষ প্রবাসী প্রতিদিনই বাড়ছে এই আতঙ্ক এই পরিস্থিতিতে মাইগ্রেশন গবেষকরা যেটি বলছে সেটি হচ্ছে যে প্রবাসীদেরকে একান্তই প্রয়োজন ছাড়া দেশে না আসা আর যারা দেশে অবস্থান করছে তারা যেন খুব দ্রুত তাদের কর্মস্থলে ফিরে যায় কারণ হচ্ছে যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে পৃথিবীর প্রতিটি দেশই তাদের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করছে এক দেশের সাথে আরেক দেশের সীমান্ত ব্লক করে দিচ্ছে যার কারণ হচ্ছে যে নতুন করে তারা আক্রান্ত হতে চায় না আর এই পরিস্থিতি এত দ্রুত ছড়াচ্ছে যেখানে প্রতিটি দেশ তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিনই বৈঠক করছে ঠিক যেমনটি আতঙ্কে আছে কুয়েত প্রবাসীরা এবং কুইত থেকে ছুটিতে যাওয়া প্রবাসীরা কুয়েত প্রবাসীরা যারা বর্তমানে ছুটিতে যাওয়ার অপেক্ষায় রয়েছে তারা সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক এই মুহূর্তে ছুটিতে যাবে কি যাবে না এবং যারা দেশে অবস্থান করছে তারা অনেকবার চেষ্টা করেও তাদের টিকিটের যে মেয়াদ ছিল সেটি কমাতে পারছে না কারণ হচ্ছে যে সকল দেশের প্রবাসীরাই চেষ্টা করে যাচ্ছে কুয়েতে ফিরে আসার আর এয়ারলাইন্সগুলো তাদেরকে যে সময় সে সময়ের আগে নিতে অস্বীকৃতি জানাচ্ছে ঠিক যেমনটি গতকাল একজনের সাথে কন্ট্যাক্ট হয়েছিল বাংলাদেশের ট্রাভেলসে সে বাড়িটি বলছিল যে ভাই টিকিট কিভাবে আগে আনবো কারণ এয়ারলাইন্সের সিট খালি নেই আর এই পরিস্থিতিতে অনেকটা আতঙ্কের মাঝে কুইত প্রবাসীরা বাংলাদেশে দিন কাটাচ্ছে কোভিড নাইন্টিন এই পরিস্থিতি আমরা সবাই সকলের অবস্থান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে করে এই পরিস্থিতি আর অবনতি না হয় কারণ হচ্ছে যে এই পরিস্থিতির অবনতি হলে কুয়েতে হয়তো তাদের ফ্লাইট সীমাবদ্ধতা আনতে পারে যদিও কুয়েতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল নিশ্চিত করা হয়েছে কুয়েতে আর নতুন করে কোনো ধরনের লকডাউন কারফিউ বা বিধি নিষেধ দেবে না কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে পরিস্থিতি অনুযায়ী যেহেতু এখনও কুয়েতে এই পরিস্থিতি তৈরি হয়নি বিমানবন্দর বা কোনো নিষেধাজ্ঞার কিন্তু পরিস্থিতি তৈরি হবে না এটাও বলা যাচ্ছে না কাজেই সকলের প্রতি অনুরোধ থাকবে চেষ্টা চালিয়ে যান যত দ্রুত আপনি কুইতে প্রবেশ করতে পারেন এবং যারা কুইতে রয়েছেন আপনি প্রয়োজন ছাড়া ছুটিতে যাবেন না কারণ হচ্ছে যে আপনি অবগত রয়েছেন এর আগে কুইত থেকে ছুটিতে গিয়ে চার লক্ষরও বেশি প্রবাসী তাদের একামা হারিয়ে ফেলেছিল যারা আর পুনরায় কুইতে প্রবেশ করতে পারবে না কুয়েতের ঘোষণা অনুযায়ী মধ্যপ্রাচ্যের কুইতে একমাত্র দেশ প্রবাসীদেরকে কোনো ধরনের সুযোগ দেয়নি কুইতে ফিরে আসার একামা ক্যান্সেল বা একামা বাতিল হওয়ার পরে আপনার সচেতনতা আপনার প্রবাহ জীবনের সুরক্ষা আনবে কোভিড নাইন্টিনে নতুন যে মিউটেন্ট ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে এটি নিয়ে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন ব্রিফিং হচ্ছে যে সরকার এবং এটার সাথে জড়িত মন্ত্রণালয়গুলো এই ব্যাপারটা পর্যবেক্ষণ করছে যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ কঠোর পদক্ষেপ নিচ্ছে আর এই পরিস্থিতিতে প্রবাসী এবং কুইতিদেরকে কুয়েত থেকে ছুটিতে যাওয়া বা সফরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কারণ হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে এর সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী কুয়েত সিদ্ধান্ত নেবে আর এই সিদ্ধান্তটি হতে পারে যে কোনো ধরনের কাজেই বর্তমান পরিস্থিতিতে সকলের উচিত স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা বিশেষ করে করোনার প্রথম পরিস্থিতিতে যে সকল ব্যাপারগুলি সবাই মেনে চলত এখনও নতুন করে আবারও সেই পরিস্থিতির তৈরি হয়েছে যেহেতু সবাইকে স্বাস্থ্য নির্দেশনা সতর্কতার সাথে মোকাবেলা করা কারণ হচ্ছে যে যে কোনো সময় পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে এদিকে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছে যে গত চব্বিশ ঘন্টায় মাত্র উনিশজন নতুন করে আক্রান্ত হয়েছে কুয়েতে কোভিড নাইন্টিনের এবং জন চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে এছাড়া বর্তমান কুয়েতে আইসিউতে কোনো রোগী নেই যেটি নিঃসন্দেহে বিশাল একটি সুখবর অমিক্রানের নতুন সম্ভাবনা নিয়ে যেখানে সারা পৃথিবী আতঙ্কিত ঠিক এই পরিস্থিতিতে কুইতে কোভিড নাইন্টিনের নতুন কোনো আক্রান্ত বাড়ছে না প্রতিদিনই কমছে আর সুস্থতার সংখ্যা আক্রান্ত সংখ্যা চেয়ে বেশি